হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে দেখো, আমি এখন আমার শ্বশুরবাড়ি চলে এসেছি, কিন্তু হ্যাঁ, একবারের জন্য আসিনি। আমি শ্বশুরবাড়ি এসেছি, আমার শাশুড়ি মা খেতে বলেছে, মানে আমার বাবার বাড়ির সমস্ত লোককে। সমস্ত লোক বলতে আমি ছিলাম এই বাড়িতে, ছোট ভাই আর মা। তো যাই হোক, এখন আমি চলে এসেছি মায়ের ওষুধ নিতে ডাক্তার খানা। আর মুখে এটা কেন বাঁধা আছে সত্যি কথা বলবো, জয়পুরে যখন ছিলাম ওখানকার আবহাওয়াটা অন্যরকম, আর এখানে যখন এসেছি না, রোদটা যখন মুখে পড়ছে সত্যি কথা বলতে মুখ একদম জ্বালাপোড়া করছে, তো ওই কারণে কাপড়টা বাঁধা আছে। তো এই যে দেখো, রাস্তা দিয়ে হাঁসগুলো যাচ্ছিল, এদেরকে দেখে একটা মানে মজা করার ইচ্ছা হলো, এই যে ওদেরকে একটু তাড়ানোর ইচ্ছা হলো। তো এইগুলো ছোটবেলাকার কাজ, ওদেরকে দেখে আবার সেটা মনে পড়ে গেল, ভীষণ ভালো লাগলো। তো এই যে দেখো, আমাদের রাস্তাটা অনেকটাই, যেহেতু বেলা হয়ে গেছে, রাস্তায় একটাও লোক নেই, শুধুমাত্র কাকার দোকানটা খোলা আছে। আর এই যে দেখো, তোমাদের দাদা ভাই ভাই যা বলবে, ওর এখন মানে বাগান করার খুব ইচ্ছে হয়েছে। তো এই সুন্দর সুন্দর গাছগুলো নিয়ে এসে লাগিয়েছিল, গোলাপ গাছগুলোতে সবগুলোতে কুঁড়ি আর ফুল দুটোই ছিল। তো হুনুতে গাছের মানে কুঁড়িগুলোকে একদম নষ্ট করে দিয়েছে, সেই জন্য আবার ওর ভীষণ মন খারাপ ছিল। তো ওইগুলো একটু দেখিয়ে দিলাম, গাছগুলো একদম যাতা করে দিয়েছে আর কি। আর এই যে দেখো, এখানে আমাদের ফ্যাক্টরি কাজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি বাড়ি। তো এখানে মানে চানাচুর তৈরি হয়, অনেকেই জানো আবার অনেকেই জানো না, যারা জানো না তারা জেনে নাও। এইগুলো হচ্ছে কারি পাতা। কারি পাতা যখন চানাচুরের মধ্যে যে চানা কারি পাতার ফ্লেভারটা থাকে না, তো ওটার জন্য প্রচুর খাটনি করতে হয়। ওই পাতা একটা একটা করে ছাড়িয়ে ধুয়ে তেলে ভেজে গুঁড়ো করে তেল ছড়িয়ে, অনেক কিছু কাজ কাজ আছে যেগুলো মানে সবাই জানে না। তো এখানে দেখো, বাবা হচ্ছে ডাল ভাজছে, মানে ডালমুট যেটাকে বলে। তো এদিকে কাজও চলছে ফ্যাক্টরিতে, কারিগরও আছে, তোমাদের দাদা ভাইও আছে, সবাই আছে। আর ও ওখানে চিনি গুঁড়ো করছে, চানাচুরে যে মিষ্টি ভাবটা থাকে ওটার জন্য চিনি দিতে হয়, সেটা তো আশা করছি সবাই জানো। আর এই যে দেখো, রান্না বান্না হয়েছে আজকে, ফ্রাইড রাইস, আর আমার জন্য আলু ফুলকপি, আর ওদের জন্য মাটন। আমি যেহেতু মাটন খাই না, সেই জন্য আমার আলু ফুলকপি আমি আজকে বেশ জমিয়ে খেয়েছি। আমি যেহেতু ফ্রাইড রাইস খেতে ভালোবাসি, আমার গলাটা তোমাদের একটু অন্যরকম মনে হতে পারে, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, অনেক ক জায়গাকার জল হলো, বুঝতেই পারছো, জয়পুরের, তারপরে বহরানের, তারপরে মামার বাড়ির, এখন আবার গিয়ে শ্বশুর বাড়ির হবে। এই যে দেখো, আমার রাইসটা এখানে আছে, আর আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি। বাবার একটু দেরি হবে, কেননা ফ্যাক্টরিতে কাজ চলছে ওই কারণে। তোমাদের অনেকেরই মনে হতে পারে, পুরো ভিডিওতে ভয়েস ওভার কেন দেয়? সেটার একটা মাত্র কারণ, মানে সবার সামনে এখনো পর্যন্ত সেই মানে ক্লিয়ারভাবে কথা বলাটা হয়ে উঠতে পারছে না, কেন জানি না, বুঝতে পারছি না। মনে মনে ভাবি যে আজকে সবার সামনে কথা বলবো, সবাইকে নিয়ে কথা বলবো, কিন্তু সত্যি কথা বলতে কি পারছি না। তবে এবার থেকে ভাবছি চেষ্টা করব, চেষ্টা না করলে আর হচ্ছে না। পুরো ভিডিওতে ভয়েস ওভার দিতে নিজেরই খুব খারাপ লাগে। আর এই যে দেখো, সবাই এদিকে মাটনে মাটন আর ফ্রাইড রাইস খাচ্ছে, আর আমি এদিকে আলু ফুলকপি আর হচ্ছে ফ্রাইড রাইস। যেহেতু মাটন খাবো না, চিকেনও খুব একটা ভালো লাগে না, তো কী করবে আমার জন্য, ওই জন্য আমি বললাম আলু ফুলকপি করো বা পনির করো। জমজমাট করে খেয়ে দিয়ে এখন আমি আবার বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো, কিউট কিউট বাচ্চাগুলোকে দিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, শর্ট অ্যান্ড সুইট ভিডিও একটা। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।